সাপ আর ছাগল কাণ্ড নিয়ে বসে আছে সমগ্র বাংলাদেশের পত্র পত্রিকা নিউজ পোর্টাল অনলাইন অফলাইন যেখানেই যাবেন সাপ আর ছাগল কাণ্ড এবং এই সাপ আর ছাগল কাণ্ডের মধ্যে বাংলাদেশের মানুষকে নিমজ্জিত রেখে শেখ হাসিনা এবং মোদিজির যে গভীরতম পরিকল্পনা চলছে সে নিয়ে বাংলাদেশের জনগণের কোনো হুশ নেই আমি আপনি আপনারা ব্যস্ত ছাগল এবং সাপ নিয়ে মজার বিষয় কি জানেন আওয়ামী লীগের এই জাতীয় ইস্যুগুলো এত বেশি ইন্টারেস্টলি তারা এস্টাবলিশ করতে চায় ভালোবাসে তারা আল্লাহর পক্ষ থেকে এগুলোকে কামনা করে যে প্রতিদিনই এরকম কিছু ইস্যু দাও যে ইস্যুগুলো দিয়ে জনগণকে আমরা বিভোর রাখবো মানে ঘুমিয়ে রাখবে আপনাকে আপনি আরাম আয়েসে থাকবেন আপনি ঘুমাবেন আপনি ওদেরকে নিয়ে কথা বলবেন না ওরা কি গোপন চুক্তি করলো কি করলো না সে নিয়ে জনগণ যাতে কথা বলতে না পারে সেজন্য ইস্যুর পরে ইস্যু আসবে কিন্তু আসল ইস্যু জনগণের সামনে প্রকাশিত হবে না আমরা যখন কথা বলছি বাংলাদেশের ছাগল কাণ্ড কিংবা কি বলে আমাদের এই সাপ কাণ্ড নিয়ে এটা কোনো মানে আন্তর্জাতিক বড় বিশাল কোনো ইস্যু না আমাদেরকে আনন্দ দেওয়ার মতো মজা দেওয়ার মতো কষ্ট দেওয়ার মতো ছোটখাটো ইস্যু এগুলো নিয়ে আমরা পড়ে আছি কিন্তু শেখ হাসিনা মোদিজি এই মুহূর্তে মাত্র শপথ গ্রহণের মাত্র দুই সপ্তাহের মধ্যে দিনের কম সময়ের মধ্যে আবার মিলিত হলেন বাংলাদেশের শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন মিলিত হলেন কি কারণে মিলিত হলেন এই সমগ্র বাংলাদেশটাকে আজ একটা করিডোর বানানোর পরিকল্পনা চলছে আমি প্রায়ই বলেছি একটা করিডোর কখনো একদিনে এস্টাবলিশ হয় না এই করিডোর এস্টাবলিশ করার জন্য যা যা দরকার সবকিছু ফন্দি ফিকির দীর্ঘদিন পর্যন্ত এই ভারতের রাষ্ট্রটি আমাদের দেশের জন্য করে যাচ্ছে আপনারা জানেন এই দেশের আপনি যখন আমার দেশের পোর্ট ব্যবহার করতে পারবেন আপনি যখন আমার দেশের রাস্তা ব্যবহার করতে পারবেন আপনি যখন আমার দেশের রেললাইন ব্যবহার করতে পারবেন আপনি যখন একটা সময় আমার দেশের নৌপথ ব্যবহার করতে জানবেন তার মানে কি দাঁড়ালো বিমান নৌ রেল রাস্তা ট্রেন দ্যাট মিনস আপনি আমার রাষ্ট্রের মধ্য থেকে প্রতিনিয়ত আপনি আপনার সংস্কৃতি আপনি আপনার ব্যবসা বাণিজ্য আপনি আপনার লোকজন আপনি আপনার কর্ম পরিকল্পনা আপনি আপনার রাজনীতি সমাজনীতি সব নিয়ন্ত্রণ করতে পরিবহন করতে পারছেন উইথ পারমিশন আজ সেটাই চলছে কয়েকদিনের মধ্যে দেখবেন রেল রেললাইন নির্মাণ হচ্ছে ভারতের স্বার্থে ভারত তার পরিকল্পনার অংশ হিসাবে এই রেললাইনে তার নিজের স্বার্থেই সবকিছু করবে আর আপনাকে কি ঘোষণা দিবে ই ভিসার প্যাকেজ ঘোষণা দিবে আপনাকে ওই দেশে একটু অবাধে ঢুকতে বের হওয়ার সুযোগ করে দিবে রাজনীতিবিদদেরকে একটু স্পেশাল দাওয়াত দিয়ে মাথার মগজ ধোলাই করে আপনাকে একটু ভালো খাবার দিয়ে ভালো পয়সা দিয়ে সস্তায় দালাল নিয়োগ করে আপনাকে আবার দেশে পাঠাবে দেখেছেন তো এই দেশে যখন সেই মইন ফকরউদ্দিন দের 111 এসেছে কোত কাদের পরিকল্পনা এসেছে এই মইনকে ঘোরা উপহার কোন রাষ্ট্রটি তখন দিয়েছিল একবার রিয়লাইজ করেন কি এমন প্রজনীয়তার ঘোড়া উপহার সেই মঈন পায় এর কারণটা কি এর কারণ হচ্ছে এই যে মগজ ধলাই করে পাঠিয়েছে সেই মগজ ধলাইতে আজ পর্যন্ত 24 সাল পর্যন্ত 2000 সেই 7 পর আজ পর্যন্ত এই 24 সাল পর্যন্ত ক্ষমতায় তাদেরই সরকার অতএব এই দেশকে একটি ধুম্রজালের মধ্যে নিমজ্জিত রেখে প্রতিনিয়ত এই সরকার এবং পার্শ্ববর্তী দেশটি তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখছে কিন্তু এই দেশের মূল যে চালিকা শক্তি মূল যে সমস্যা সে নিয়ে আমরা কথা বলছি আমাদের মূল সমস্যা এই অবৈধ ফেসিস্ট শেখ হাসিনা সরকার আমাদের মূল সমস্যা এই পরিবারের হাত থেকে বাংলার মানুষের গণতন্ত্র রক্ষা করা কিন্তু সে নিয়ে আমাদের কতটুকু ভিডিও কার্যক্রম প্রচার প্রসার রয়েছে বন্ধুরা আমার এমনে এমনে পরিবর্তন আসবে কখনোই আশা করে বসে থাকলে সেটা হবে বোকামি কারণ এই দেশে কখনোই এমনে এমনে পরিবর্তন আসে নাই আমার দেশের কল্যাণ কখনোই এই আওয়ামী লীগ কিংবা আপনার যারা এই আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে তারা চায়নি আমরা সবসময় ফরেন পলিসিতে বিশ্বাস করি পৃথিবীর সকল রাষ্ট্র আমার বন্ধু হতে পারে কিন্তু রাষ্ট্র যদি বন্ধু হতে গিয়ে শত্রু হতে যায় তখন তো আর বন্ধুত্ব থাকে না আমাদের পার্শ্ববর্তী দেশ অবশ্যই আমাদের বন্ধু তালিকায় থাকবে কিন্তু ততক্ষণ যতক্ষণ আমার স্বার্থ উদ্ধার হবে কিন্তু আজ তাদের স্বার্থ উদ্ধার হচ্ছে আর আমার দেশের একটি দল এবং একটি গোষ্ঠী শুধু তাদের ক্ষমতায় থাকার সিঁড়ি হিসাবে ওই স্বার্থ রক্ষা করে দেশকে বিলি করে দিচ্ছে বন্ধুরা আমার অতএব সিদ্ধান্ত আপনার আপনি কোন পথে দেশ চালাবেন কিভাবে দেশ চালাবেন দেশের মানুষকে কিভাবে উদ্ধার করবেন এখনো সময় আছে ওদের গুজবগুলোতে কান্না দিয়ে আমাদের সত্যিকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের মূল সমস্যা শেখাছি না আওয়ামী লীগ এবং এই সরকারের পতন ঘটিয়ে তারপরে মানুষের মুক্তি করতে হবে সবাইকে ধন্যবাদ